কৃষক শ্রমিক সুরক্ষা সংগ্রাম সমিতির উদ্যোগত আর নারী সুরক্ষা সংগ্রাম সমিতির সহযোগত আজি গরুবন্ধা গাঁও পঞ্চায়েতের কার্যালয়ত তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে পরিবেশ উত্তাল করে তোলে। উল্লেখ যে 71 নং ঢেকিয়াজুলি বিধানসভা সমষ্টির অন্তর্গত গরুবন্ধা গাঁও পঞ্চায়েত কার্যালয় এলাকাত প্রতিটি সরকারি আসনি রূপায়ণের ক্ষেত্র গরুবন্ধা গাঁও পঞ্চায়েতের জনপ্রতিনিধিয়ে দীর্ঘদিনেরপরাই ময়মতালি চলাই অহার অভিযোগ উত্থাপিত হয়ে আছে। গরুবন্ধা গাঁও পঞ্চায়েত জনপ্রতিনিধির ময়মতালির ফলত প্রকৃত হিতাধিকারী সরকারি আসনি বা সরকারি প্রতিটি সুবিধার বঞ্চিত হয়ে অহার অভিযোগ তুলি আজি সংগঠন দুটাই তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে। কৃষক শ্রমিক সুরক্ষা সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রশান্ত বৈশ্যর নেতৃত্বত সংগঠনটির নেতাকর্মী সকলে আজি দিনের 11 বজাত গরুবন্ধা গাঁও পঞ্চায়েতের কার্যালয় ঘেরাও করে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে। অতিকৈ দুর্ভাগ্যজনক বিষয় যে সময়ত কেন্দ্রীয় তথা রাজ্য সরকারে সরকারি আসনি সমূহ প্রথমে দরিদ্রক প্রাধান্য দিয়া হব বলে ঢাকডোল বজাই পড়িছে। তেনে অবস্থাত আমি সাবলৈ পাইছো ঢেকিয়াজুলি উন্নয়ন খণ্ডর অধীনস্থ অর্থাৎ ঢেকিয়াজুলি বিধানসভা সমষ্টির অন্তর্গত এই গরুবন্ধা যে গাঁও পঞ্চায়েতের কার্যালয়, এই গরুবন্ধা গাঁও পঞ্চায়েতের কার্যালয়ের যখন জনপ্রতিনিধি তেখেতলোকে এই আসনি সমূহ কিন্তু প্রকৃত দরিদ্রসকলক প্রদান করা আমার দৃষ্টিগোচর নহল। তেখেতলোকে মাত্র যিসকলের লগত ভাল সম্পর্ক আছে, যার লগত ভাল বুঝাপড়া হয়েছে, সেই তেনেকুৱা স্থানত তেখেতলোকে আসনি সমূহ প্রদান করেছে। আজি প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহই হোক, আজি অনাময় আসনির শৌচাগারেই হোক, আজি সরকারি বাটপথকে আদি করে প্রতিটি আসনির ক্ষেত্র আমি তেনেকুৱা বিসঙ্গতি দেখিবলৈ পাইছো। আনকি যিসকল এতিয়া বৃদ্ধ বিধবা, বৃদ্ধ আর বিধবাসকলের কারণে যিসকলে নেকি আপনার বৃদ্ধ পেনশন বা বিধবা পেনশনত স্থান লাভ করা নাই বা অন্তর্ভুক্ত হওয়া নাই, তেখেতলোকর কারণে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন আর রাজ্য সরকারে একটা অভিলাষী আসনি প্রস্তুত করেছিলেন যে অরুণোদয় 1-2 বলে তেখেতলোকে পার্ট করে ভাগত ভাগে ভাগে বিভক্ত করে আসনি প্রস্তুত করেছিল। কিন্তু এই আসনিট যিসকল প্রকৃত বঞ্চিত লোক, যিসকল প্রকৃত যোগ্য লোক, তেখেতলোকে কিন্তু স্থান লাভ নকরিলে, তার পরিবর্তে একাংশ প্রভাবশালী ব্যক্তি, একাংশ রাজনৈতিকভাবে তেখেতলোকে সক্ষম ব্যক্তিয়ে এই আসনির সুবিধা লাভ করেছে। যিসকল রাজনৈতির লগত ভাল জড়িত, রাজনৈতির লগত ভাল পদবীত আছে, তেখেতলোকে এই আসনি লাভ করেছে। কিন্তু প্রকৃত দরিদ্র এই আসনির সুবিধা লাভ করা নাই, যার কারণে প্রকৃত দরিদ্রসকলক ধাপে ধাপে বঞ্চিত করা হয়েছে। প্রতিটি আজি প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহই হোক, খাদ্য সুরক্ষার আসনিয়ে হোক, আপনার অনাময় আসনির শৌচাগারেই হোক, আর আপনার এই যে বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন, অরুণোদয়, এই গোটেইকেইটা আসনিরপরা কিন্তু প্রকৃত দরিদ্র বা যোগ্য লোকসকলক বঞ্চিত করা হয়েছে। আর তার উপরে গরুবন্ধা গাঁও পঞ্চায়েত এলাকার যেমন উন্নয়নমূলক কাম কাজ, প্রতিটি কাম কাজতে গরুবন্ধা গাঁও পঞ্চায়েতে যে ধরনের ব্যবস্থা লব লাগিছিল তেনেধরনের ব্যবস্থা লওয়া আমার দৃষ্টিগোচর নহল, যার কারণে আজি আমি এই প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছো। আর এই প্রতিবাদের জড়িয়ে আমি ভাবু গরুবন্ধা গাঁও পঞ্চায়েত চলি থাকা প্রতিটি দুর্নীতি নির্মূল করে অতি শীঘ্রে গরুবন্ধা গাঁও পঞ্চায়েতত একটা সুস্থ পরিবেশ ঘুরাই আনব আর প্রতিটি দরিদ্র পরিয়ালক সরকারি সুবিধা সমূহ সঠিকভাবে প্রদান করব, তারে আহ্বান জানাই আজি আমি এই প্রতিবাদী কার্যসূচী ঘোষণা করেছিল। আর ইতিমধ্যে তেখেতলোকে এই ক্ষেত্রে আশ্বাস প্রদান করেছে যে কম সময়ের ভিতর আমার এই আসনি সমূহ রূপায়ণের ক্ষেত্র তেখেতলোকে সহযোগ আগবাব, তার কারণে আজির যে আমার প্রতিবাদী কার্যসূচী ইমানতে সমাপ্ত বলে ঘোষণা করেছো। নিউজ ডেস্ক রিপোর্ট, ঢেকিয়াজুলি।